मुझे अपने लिए कुछ नहीं चाहिए, 125 करोड़ देशवासी यही मेरा परिवार है, आपका कल्याण इसीलिए लड़ाई लड़ रहा हूँ। इंडिया फर्स्ट, सकलेर साथे सकलेर विकाश, एटाई लक्ष्य देशेर प्रधानमंत्री श्री नरेंद्र मोदीर। সেই জন্য দিন রাত এক করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন দেশের প্রধান সেবক, কিন্তু বাংলা ক্রমশ পিছিয়ে পড়ছে। দেশ যত এগিয়ে যাচ্ছে বাংলা ততই পিছিয়ে পড়ছে। চাকরি নেই, খাবারের জন্য হাহাকার, দুর্নীতি, স্বজন পোষণ, নারীদের নিরাপত্তা নেই, শুধু শোষণ আর শোষণ। এবার এই ডিক্টেটরশিপ থেকে মুক্তির জন্য 7 আগস্ট 2020 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শুরু হচ্ছে আমার পরিবার, বিজেপি পরিবারের সদস্য সংগ্রহ অভিযান। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপির হাত শক্ত করতে, বাংলাকে অপশাসন মুক্ত করতে দেশের সবচেয়ে বড় পরিবারে যোগ দিন। দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে গ্রহণ করুন বিজেপি মেম্বারশিপ। নতুন শক্তিশালী বাংলা গড়ে তুলতে আমার পরিবার, বিজেপি পরিবার অভিযানে যোগ দিয়ে সোনার বাংলা গড়ে তুলুন। বাংলার আসল গর্ব বাংলার জনতা। সদস্য হন ভারতের সর্ববৃহৎ পরিবারের আর আনুন আসল পরিবর্তন। শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। কেউ কিছু ভুল করে থাকলে সেই ভুল শুধরে বাংলার জন্য কাজ করার জন্য বিজেপিতে যোগ দিতে পারেন কোনো সংকোচ ছাড়াই। আমার পরিবার বিজেপি পরিবারে যোগ দিতে 9727294294 নম্বরে মিস কল দিন। এরপর আপনার কাছে একটি কনফার্মেশন কল আসবে এবং একটি মেসেজ আসবে। মেসেজ আপনার 10 সংখ্যার মেম্বারশিপ নম্বর এবং একটি লিংক থাকবে। যদি আপনি পুরনো সদস্য হন তাহলে আপনি পুরনো মেম্বারশিপ নম্বর পাবেন, আর নতুন সদস্য হলে আপনি নতুন মেম্বারশিপ নম্বর পাবেন। আর মেসেজের যে লিঙ্কটি থাকবে তাতে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম খুলবে, সেখানে আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পিন কোড ইত্যাদি ভরতে পারবেন। এরপর একটি ওটিপি আসবে এবং সেটিকে ভেরিফাই করে ফর্মটি সাবমিট করতে হবে। এরপরই আপনার ডিজিটাল মেম্বারশিপ কার্ড জেনারেট হতে যাবে, যা আপনি আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটারে শেয়ার করতে পারবেন। এছাড়া bjpbengal.org এ লগ ইন করতে পারবেন। এমনকি হ্যাশট্যাগ আমার পরিবার বিজেপি পরিবার লিখে টুইট করেও জানাতে পারেন বিজেপিতে যোগ দেওয়ার কারণ। বাংলার প্রতিটি কোণায় আজ একটাই আওয়াজ, আমার পরিবার বিজেপি পরিবার। বাংলার ঘরে ঘরে আজ একটাই আওয়াজ, আমার পরিবার বিজেপি পরিবার। এবার হবে বাংলার নতুন পরিবর্তন।